দাঁড়াও, আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো ফকির চাল না নিয়ে ঘুরিনি, আর তুমি কিসের জন্য ঘুরে যাচ্ছ? এই বুড়ি, চাল কটা নিয়ে আয় তো। আমি একজনকে ভালোবাসি, সে তোমার থেকেও দেখতে সুন্দর। দেখতে সুন্দর হলেই হবে নাকি? কাজ কি করে? সে সরকারি চাকরি করে, তোমার মতন বেকার না। হ্যালো জান, কেমন আছো? হ্যাঁ শোনো, আমি ভালোই আছি, তুমি ভালো আছো তো? আমি ভালো, আগা গোড়াই শোনা, আজ নতুন নাই। ওই শোনো না, তোমার একটা ছবি পাঠাও না। এক্ষুনি দিচ্ছি, শোনা একটু দাঁড়াও। ঠিক আছে জান, তাহলে আমি রাখছি। তুমি তো জানো আমি খুব ব্যস্ত লোক, সব চাকরির ছুটি আছে, কিন্তু আমার চাকরির কোনো ছুটি নেই। তুমি শোনা, কি চাকরি করো আমি কিছুই বুঝতে পারি না। কোনো ছুটি নেই, কোনো ধর্মঘট মানা না জান। আমার চাকরি জনতার দরবার, এতে কোনো ছুটি নেই। রাখছি শোনা, আবার পরে করব। ঠিক আছে। বাড়িতে আছিস মা? বেরিয়ে আয় তো, এই ফকির বাবাকে কিছু সাহায্য কর মা। এই নাও বাবা। দে মা দে, মন উজাড় করি দে। দাঁড়াও বাবা, আমি কি কোনো ভুল করে ফেললাম? হ্যাঁ মা বল। বাবা, কদিন ধরে আমার ছেলেটা খুব কান্না করছে, রাতে একটু ঘুমাচ্ছে না, একটু ঝেড়ে দাও তো বাবা। আল্লাহ, জীবনে কোনো সময় সুরক্ষে রাখছি কিনে ঠিক মতন মনেও থাকে না, কি একটা ঝামেলার মধ্যে বললাম। তোর জন্য সর্বস্ব সব লুট করতে পারি, তুই ধ্বংস হয়ে যা, আমি বড় লোক হই, তোর টাকা পয়সা যেন সব আমার পকেটে আসে। বাবা, হু আমার গায়ে মারছো কেন? দেখ মা, গাছ ভালো থাকলে হাওয়া ভালো পাবি, তুই ভালো থাকলে তোর বাচ্চাও ভালো থাকবে। আসি রে মা আসি, আমাকে আবার অনেক বাড়ি ঘুরতে হবে। মারে, বাড়ি আছিস? মার নেই বাবা, তোমার মার নেই, আজ এক সপ্তাহ হলো মারা গেছে। দিলি তো, দিলি তো, মনটাকে খারাপ করে দিলি তো। আরে আমার বউ মরেছে, এতে তোমার মন খারাপের কি আছে? না মানে, গত সপ্তাহে এসেছিলাম তোমার বাড়ি, মা আমাকে 100 টাকা দান করেছিল, জানো টাকাটা কার নামে দান করেছিল? কার নামে? কার আবার, তোমার নামে? মা তোমাকে খুব ভালোবাসতো। জানি তো আমাকে খুব ভালোবাসতো, কিন্তু দেখো না আমাকে এতিম করে থুয়ে চলে গেল। আর কেঁদো না বাবা, কিছু দান ধ্যান করো মায়ের নামে। এই নাও 100 টাকা, তোমার মায়ের নামে একটু দোয়া করো। অবশ্যই করব। তাহলে বাবা আমি আসি। জান, তুমি কি আমায় এখনো চিনতে পারলে না? তোমাকে চিনি তো, তুমি সে মোল্লা পাড়ার শফিক, তোমাকে আবার চিনবো না? আরে সোনা, আমি সেই চেনার কথা বলছি না, আমি বলছি আমার ভালোবাসার কথা। আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি কি বোঝো না? এই শোনো, একদম ফালতু কথা বলবে না আমায়, আমি তোমায় ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি, সে তোমার থেকেও দেখতে সুন্দর। দেখতে সুন্দর হলেই হবে নাকি? কাজ কি করে? সে সরকারি চাকরি করে, তোমার মতন বেকার না। তাহলে কি আমার ভালোবাসার মূল্য নেই তোমার কাছে? সরো তো, রাস্তায় দেখা হলেই শুধু ভালোবাসি ভালোবাসি।
যত সব জটেও আমার কপালে। মা, তোর দরবারে ফকির এসছে, আমায় কিছু দে মা। বাবা, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, কিছু খাওয়া দাওয়া করে যান। না মা, আমি খাবো না, আমাকে আবার অনেক বাড়ি ঘুরতে হবে। ঠিক আছে বাবা, তাহলে যান। আমি কি এটা ঠিক করলাম? না তো, একটু ভুলই হয়ে গেছে, আমার খিদেও তো খুব লেগেছে। দাঁড়া মা, দাঁড়া। আবার কি হলো বাবা? আমি তো তোর মনটাকে পরীক্ষা করলাম মা, আমার পরীক্ষায় তুই পাশ করে গেলি। আমি আবার কি পরীক্ষা দিলাম? আমি তোর বাড়িতেই অন্নগ্রহণ করবো, জামা তুই খাবার বার, আমি বসছি। ঠিক আছে বাবা, তুমি বসো, আমি আনছি। কিরে মা, হলো? দে মা, তাড়াতাড়ি দে। দাঁড়াও বাবা, এবার তোমার জন্য ডাল চাপাচ্ছি। ঠিক আছে মা, তুই রান্না কর, আমি বসে আছি, তোর কোনো চিন্তা নেই। কিরে মা, এখনো হয়নি? আমি তো আর পাচ্ছি না। বাবা, ডিমটা ভাজলেই হয়ে যাবে। থাক মা, ডিম আর ভাজতে হবে না, যা আছে তাই নিয়ে আয়। ঠিক আছে বাবা, আনছি। আল্লাহ মালিক, আয় মা, আমি আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমাকে যেতে হবে অনেকটা দূর। কই রে বুড়ি, বাড়িতে ফকির বাবা এসেছে, এক বাড়ি চাল নিয়ে আয় তো। কি ব্যাপার, ফকির বাবা চাল না নিয়ে চলে যাচ্ছে যে? দাঁড়াও, আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো ফকির চাল না নিয়ে ঘুরিনি, আর তুমি কিসের জন্য ঘুরে যাচ্ছ? এই বুড়ি, চাল কটা নিয়ে আয় তো। তুমি? এই তোমার জনতা দরবারের চাকরি? আমার ভালোবাসার এই প্রতিদান দিলে? অত হাসির কি আছে, এই ভণ্ড ফকিরকে বাঁধ, ভালো করে পেনিট করি। আমরা খুবই কষ্ট করে ছোট ছোট বাচ্চাদের নিয়ে ভিডিও বেনেছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, একটা লাইকও দেবেন।